সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফাইবার টেকের পক্ষ থেকে আমি ফাহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে ভাই, ডাটা এন্ট্রি নিয়ে আপনি এন্ট্রি লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরো একটি ভিডিওর মাধ্যমে আপনি আমাদেরকে একটা ভিডিও উপহার দেন। তো আজকে আমি সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, যেখানে আমি আপনাদেরকে পুরো ভিডিওটি এই প্রেজেন্টেশন দ্বারাই বোঝানোর চেষ্টা করব এবং শেষ পর্যন্ত দেখবেন। শেষে আমি আপনাদেরকে কিভাবে কাজটা শিখে নিতে হয় সেই প্রসেসটাও দেখাবো। ওকে, তাহলে আমরা শুরু করি। তো ডাটা এন্ট্রি হচ্ছে খুবই একটা বেসিক ধরনের কাজ। এই জায়গায় এন্ট্রি লেভেল আছে, ঠিক আছে, কিন্তু অ্যাডভান্স লেভেলটা নাই। বেসিক কাজের মধ্যে আবার অ্যাডভান্স লেভেলে আপনি কি শিখবেন? তো এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি টাইপ কোন ধরনের কাজ হয়ে থাকে। তো আমরা কোন ধরনের কাজগুলোকে ডাটা এন্ট্রি বলে থাকি? দেখতে পাচ্ছেন আমি প্রথম অপশনে লিখেছি টাইপিং, মানে কম্পিউটার টাইপিং রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে এগুলা মূলত ডাটা এন্ট্রি রিলেটেড কাজ। এরপরের স্টেপে দেখতে পাচ্ছেন যে কপি পেস্টিং। তো কপি পেস্টিং দ্বারা আমি কি বুঝিয়েছি, ধরেন এইটা আমি কপি করলাম, এই জায়গায় আবার পেস্ট করলাম, এটাই এক ধরনের কপি পেস্টিং। তো কপি পেস্টিং শুধুমাত্র এই ধরনের কপি পেস্টিং না, আপনার এরকম হতে পারে যে একটা ফোল্ডার থেকে এই কয়েকটা ফোল্ডার কপি করে অন্য আরেকটা ফোল্ডারে আপনি নিয়ে যাবেন, বা একটা ফোল্ডারকে গুছিয়ে আপনি কপি পেস্টিং করবেন, বা একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করবেন, পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করবেন, অথবা কোনো একটা ওয়ার্ড ফাইল কপি করে করে আপনি এক্সেলের মধ্যে একটা এক্সেল স্প্রেডশিট তৈরি করবেন। এরকম কপি পেস্টিং যতগুলো কাজ আছে সবগুলোই আমরা ডাটা এন্ট্রির মধ্যে চিন্তা করতে পারি। তারপরে আছে আপনার রেকর্ডিং ইনফরমেশন। এই জায়গায় দেখতে পাচ্ছেন রেকর্ডিং ইনফরমেশন আমি একটা অপশন রেখেছি। ধরেন আপনি কোনো একটা রিসোর্স থেকে অন্য আরেকটি রিসোর্সের মধ্যে ইনফরমেশনগুলো রেকর্ড করে রাখবেন, এগুলোই হচ্ছে আপনার রেকর্ডিং ইনফরমেশন। তারপরে দেখতে পাচ্ছেন ট্রান্সফারিং ইনফরমেশন। তো কোনো ইনফরমেশন ওয়ান রিসোর্স থেকে অ্যানাদার রিসোর্সে ট্রান্সফার করাই হচ্ছে ট্রান্সফারিং ইনফরমেশন। আপনি যদি কিছু রিসার্চ করেন তাহলে এগুলো শিখে নিতে পারবেন, এগুলো খুবই বেসিক লেভেলের কাজ। এই জায়গায় আমরা দেখলাম যে ডাটা এন্ট্রি কোন ধরনের কাজ হয়ে থাকে বা কী কী কাজ ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। তো এবার আমরা দেখবো রিকোয়ারমেন্ট কী কী লাগবে, আমরা ডাটা এন্ট্রির কাজ করতে গেলে আমাদের রিকোয়ারমেন্ট কী কী লাগবে। প্রথমেই যেটা লাগবে, আপনার একটা কম্পিউটার থাকতে হবে এবং ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি আপনার কম্পিউটার এবং ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন। দ্বিতীয়ত আপনার লাগবে নলেজ অফ অপারেটিং কম্পিউটার, আপনি কম্পিউটার চালানো জানতে হবে। তার মানে এই না যে আপনি শুধুমাত্র কম্পিউটার অন করলেন এবং ইউটিউবে ভিডিও দেখলেন বা মুভি দেখলেন তারপরে কম্পিউটার অফ করে শুয়ে পড়লেন, এরকমও কিন্তু না। আপনি কম্পিউটারের বেসিক ধারণা রাখতে হবে, যেমন বিভিন্ন ফোল্ডার তৈরি করতে পারবেন, ফোল্ডারগুলো রিনেম করতে পারবেন, বা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে পারবেন, ওয়ার্ড ডকুমেন্ট রিনেম করতে পারবেন, এইরকম টাইপ কাজ যদি আপনি পারেন তাহলে বলতে পারবেন যে আপনি কম্পিউটার অপারেটিং করতে পারেন। তো থার্ড স্টেপে আছে বেসিক্স অফ মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট অফিসের মধ্যে আপনারা জানেন যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট এক্সেল আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, আমি যেটা দিয়ে ভিডিও রেকর্ডিং করছি, এইরকম মাইক্রোসফট অফিসের যে বিষয়গুলো আছে এগুলো আপনারা যদি জানেন বা শিখতে পারেন তাহলে আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন। চার নম্বরে আছে বেসিক কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। তো আপনার বেসিক কমিউনিকেশন স্কিল যদি থাকে ইংলিশের তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। যেমন আপনি টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন বা বায়ার সাথে কমিউনিকেট করতে পারেন, এরকম যদি স্কিল থাকে, মানে একদমই যদি নতুন না হয়ে আর কি মোটামুটি আপনি ইংলিশে কথা বলতে পারেন এরকম টাইপ হন, বা বায়ার কী বোঝায় আপনাকে, বায়ারের কাজগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন। তারপরে আছে বেসিক অনলাইন সার্চিং স্কিল। তো এই জায়গায় বেসিক অনলাইন সার্চিং বলতে কী বোঝানো হয়েছে, ধরেন বায়ারের নিউ ইয়র্কের 100টা রেস্টুরেন্টের নাম লাগবে, ফোন নাম্বার লাগবে, ওয়েবসাইট অ্যাড্রেস লাগবে, ইমেইল অ্যাড্রেস লাগবে। তো এগুলো যদি আপনি সার্চ করে বের করে দিতে পারেন, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন বায়ার আপনাকে দিতে পারে যে বের করে দেওয়ার জন্য। এরপরে আছে গুড টাইপিং স্পিড, আপনার কম্পিউটারে গুড টাইপিং স্পিড থাকতে হবে, কিবোর্ডের জন্য আপনি খুব ভালো লিখতে পারেন, টাইপিং স্পিডটা ভালো হয়। স্পিড ভালো না হলে আপনি এই ধরনের কাজ করতে পারবেন না। তো ডাটা এন্ট্রি অনেক সময় টাইপিংয়ের উপর ডিপেন্ড করে, অনেক বায়ার আপনাকে বলতে পারে যে আপনার টাইপিং স্পিড কত, বা জুম কলের মাধ্যমে আপনার স্পিডটা দেখে নিতে পারে যে আপনি ভালোভাবে টাইপ করতে পারেন কিনা। যদি আপনার টাইপিং কোয়ালিটি ভালো না হয়, স্পিড ভালো না হয়, তাহলে অনেক বায়ার আপনাকে কাজ দিবে না। তারপরে আছে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স। তো অনেকের তো এক্সপিরিয়েন্স নাই, আপনারা অনেকেই আছেন যারা নতুন কাজ করবেন। তো আপনারা কিভাবে এক্সপিরিয়েন্স গ্রো করতে পারেন সেই বিষয়ে আমি একটু পরেই বলছি, কিভাবে আপনারা এক্সপিরিয়েন্স জেনারেট করবেন বা আপনার কাজের পোর্টফোলিও তৈরি করবেন সে বিষয়ে আমি আসতেছি। তো এই কাজগুলো যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনি মোটামুটি ডাটা এন্ট্রি সার্ভিসগুলো দিতে পারবেন, ফাইবারে বলেন বা আপওয়ার্কে বলেন।
একদমই যদি নতুন হয়ে থাকেন এবং কমপ্লিট বিগিনার হয়ে থাকেন, যে এই কাজটি আপনি মোটেও বুঝেন না বা করার কোনো আইডিয়াও নাই, তাহলে আমি আপনাদের জন্য আইডিয়া জেনারেট করে দিতে পারি কিভাবে আপনারা শুরুটা করতে পারেন। গেট বেসিক আইডিয়া অফ মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড এক্সেল, এই বেসিক আইডিয়াগুলো কোথা থেকে পাবেন? অনেকে হয়তো ধারণা করতেছেন যে এই আইডিয়াগুলো আমরা কই থেকে পাবো। আপনি হয়তো আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন এবং আমার ধারণা আপনি ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পরেই আমার ভিডিওটি পেয়েছেন। তো এইভাবে আপনি সেম কাজটি করবেন এবার মাইক্রোসফট ওয়ার্ড লিখে। আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গেলে সার্চ করবেন মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল বাংলা। এটা লিখে যখন সার্চ করবেন একটা ভিডিও দেখতে পারবেন প্রথমে আছে, এটা আপনি যদি দেখেন কমপ্লিট মাইক্রোসফট শিখতে পারবেন। আমি আশা করছি এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো এভাবে সেমভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড লিখেছেন, এবার লিখেন এক্সেল। যদি এক্সেল লিখেন তাহলে দেখতে পারবেন যে এক্সেলেরও কমপ্লিট একটা গাইডলাইন আছে, বা এক ভিডিওর মাধ্যমে আপনারা এক্সেল ভালোভাবে শিখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল শিখে নেবেন। তারপরে আমরা দেখি কি আছে। তারপরে দেখতে পাচ্ছেন ইমপ্রুভ ইওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল যদি আপনি গ্রো করতে চান বা বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে। তাছাড়া আরও একটি মাধ্যম আমি আপনাদেরকে শিখিয়ে দিই। এই জায়গায় একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, freefortalk.com। এই ওয়েবসাইটে যাবেন, প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে ইংরেজিতে কমিউনিকেট করবেন, আপনার ইংলিশের দক্ষতা অনেকটা বেড়ে যাবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ আছে, এই গ্রুপে আপনি জয়েন হয়ে তাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন। এটা ফ্রি একটা ওয়েবসাইট, এই জায়গায় আপনি শুধুমাত্র সাইন আপ করে এদের সাথে গ্রুপে জয়েন হয়ে কথা বলতে পারবেন। তো এরকম করে আপনার ইংরেজিতে দক্ষতা বাড়াতে পারবেন। এটা খুবই একটা কার্যকরী মেথড আমি যতটুকু জানি। ইনক্রিজ ইওর টাইপিং স্পিড, আপনার টাইপিং স্পিড বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই বই দেখে দেখে লিখতে হবে, অথবা আপনি চাইলে নিউজ পেপার দেখে দেখে টাইপ করতে পারেন। তো এটা অনেকটা এফেক্টিভ। আমার যখন টাইপিংয়ের স্পিড ছিল না, তখন আমি অনেক সময় ধরে নিউজ পেপার টাইপ করতাম, এটা আমাকে অনেকটা বেনিফিট দিয়েছে। তাছাড়াও একটা ওয়েবসাইট আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন livechat.com। এই জায়গায় গিয়ে আপনি টাইপিং স্পিডটা টেস্ট করতে পারবেন অলওয়েজ। তো এই জায়গায় যদি আপনি প্রতিদিন এইরকম করে টাইপিং স্পিডটা চেক করেন বা আপনার অনেক সময় ধরে প্র্যাকটিস করেন, তাহলে আশা করছি আপনারা ভালো টাইপ করতে পারবেন কয়েকদিন পরেই। তারপরে আছে গেইন এক্সপিরিয়েন্স অফ ডাটা এন্ট্রি জবস উইথাউট ইভেন ওয়ার্কিং অন ক্লায়েন্ট প্রজেক্ট। তো আপনি তো প্রথম দিকে ক্লায়েন্টের প্রজেক্ট পাবেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করতে পারেন বা আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আপওয়ার্কে। আপওয়ার্কে যাওয়ার পরে এখান থেকে আপনি জব সিলেক্ট করে দিবেন, আবার এই জায়গায় টাইপ করবেন ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি যদি টাইপ করেন তাহলে দেখতে পারবেন অনেকগুলো বায়ারের কাজ আছে এই জায়গায়। আপনাকে যেটা করতে হবে, এই জায়গায় দেখতে হবে বায়ারের রিকোয়ারমেন্ট কী, সেই অনুযায়ী আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তো এরকম যদি আপনি প্র্যাকটিস করেন, একটা পোর্টফোলিও তৈরি হবে আপনার, আর আপনার কাজের বুঝতে পারবেন যে বায়ার কোন ধরনের কাজ করায় মানুষকে দিয়ে বা ফ্রিল্যান্সার দিয়ে। তো একটা অভিজ্ঞতা হবে, এই ধরনের কাজ আপনি করতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন এক্সপার্ট লেভেল, আপনারা যেহেতু একদমই নতুন, এই জায়গায় এন্ট্রি লেভেল যেগুলো আছে এই কাজগুলো চেক করবেন। তো এই কাজগুলো কীভাবে করতে হয় সেগুলো শিখতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কেননা আমি প্রতিদিন নতুন নতুন ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন সহ ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়াবলী নিয়ে ভিডিও তৈরি করি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।